অর্জুন বলছেন যে কোনো কিছু একটা লোভের বশবর্তী হয়েছে, কিসের লোভে? না রাজ্য লোভে। রাজ্য লোভের বশবর্তী হয়ে আমি আত্মীয় স্বজনদের বধ করতে উদ্যত হয়েছি, তাই মহাপাপ হবে, তাই না? সাধারণ মানুষরা কি বলে, কোনো কিছু আত্মীয় স্বজনদের কিছু বললে তখন তারা বলে যে এইরকমভাবে ছেলে বা মেয়ে কথা বলছে, এখন সেই কথাগুলো শাস্ত্রসম্মত কি শাস্ত্রসম্মত নয় সেটা আমাদের ভেবে দেখা দরকার। হ্যাঁ, একজন বয়স্ক পিতাজি তার ছেলেকে বলছেন যে বাবা, ছেলে মেয়ে মানুষ করলাম, বয়সকালে একটু সুখে শান্তিতে খাবো, তা তোরা খেতে দিতে পারছিস না। মানে কি খেতে চায় তাহলে? মানে যেটা শাস্ত্রে উল্লেখ নেই সেই মাংস বা মাছ খেতে ওর ইচ্ছা, ছেলে সেটা না দিয়ে তাকে প্রসাদ দিচ্ছে তাতে ও সন্তুষ্ট হচ্ছে না। সেই জন্যের বড় ইচ্ছা, যে বয়সকালে বড় ইচ্ছা ছিল, হ্যাঁ ভালো মন্দ খাবো, ভালো মন্দ মানে ও শুধুমাত্র মাছ মাংস কি মনে করেছে, ছেলে দিতে চাইছে না তাতে অসন্তুষ্ট হচ্ছে। এখন ছেলে কেন দিতে চাইছে না, যে বাবা মাকে যদি মাছ মাংস খাওয়াবো, মাংস মানে কি, মাং মানে নিজেকে আর স মানেও নিজেকে, নিজে নিজেকে খাচ্ছে, মিট মি ইট, নিজেই নিজেকে খাচ্ছে। এবং মাছ তো বুঝতেই পারছেন একটা জলে কত কিনা খায় মরা জিনিস থেকে, তা সেই গুণগুলো প্রবেশ করবে, সেই জন্য শাস্ত্রে নির্দেশ নাই। তা সেটা যখন খেতে দিচ্ছে না তখন বাবা বলছে যে ছেলে আমাকে ভালো মন্দ কিছু খাওয়াচ্ছে না। হ্যাঁ, সেই জন্য শাস্ত্রের কথাগুলো অর্জুন ভগবানকে বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে আত্মীয় স্বজনদের মারলে পাপ হবে, বর্ণসঙ্কর হবে, তাতে মহাপাপ হবে, সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করছেন। কেন? অর্জুন তো ভগবানের বন্ধু, ভগবানের ভক্ত, হ্যাঁ সে কখনো মোহগ্রস্ত হতে পারে না। ভগবান তাকে মোহগ্রস্ত করিয়ে সাধারণ মানুষের মনে কীরকম প্রশ্নের উদয় হতে পারে সেইগুলোকে উদয় করাচ্ছে, এবং ভগবান কৃষ্ণ তিনি পরমেশ্বর রূপে সেগুলোর উত্তর দিয়ে খণ্ডন করছে। হ্যাঁ, সেরকমভাবে অর্জুন বলছেন যে আত্মীয় স্বজনদের মারলে পাপ হবে, হ্যাঁ মহাপাপ করতে আমরা সংকল্পবদ্ধ হয়েছি। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, স্বার্থসিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায়, এগুলো খবরে কাওয়া হচ্ছে বিশেষ করে, আর টিভিতে দেখা যায়, যদি বাস্তবে আপনি নাও দেখবেন টিভিতে দেখতে পাচ্ছেন যে স্বার্থসিদ্ধির জন্যে মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের কথা বিবেচনা প্রতি সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে শ্রেয় বলে মনে করছেন। অর্জুন যেহেতু ভক্ত, সেই ভক্তচিত মনোভাব এখানে প্রকাশ হচ্ছে। 45 নম্বর, যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্র পানয় ধার্ত রাষ্ট্রারণে হনু তৎমে খেত তৎমে ক্ষেমতরম ভবেত, বুঝে প্রতিরোধ রহিত এবং নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। বুঝে প্রতিরোধ রহিত মানে কোনো প্রতিবাদ করবে না, সেই অবস্থায় আমি কোনো অস্ত্র ধারণ করব না, দুর্যোধনের লোকেরা যদি অস্ত্র ধারণ করে আমাকে মারে তাও আমার মঙ্গল, তবে আমি যুদ্ধ করতে চাই না, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। 46 নম্বর শ্লোক বোর্ডে লেখা আছে, আমরা এখন অধ্যয়নপূর্বক শ্রবণ করব। সঞ্জয় উবাচ এবং মুক্তার্জুন শঙ্খ রতপস্থ উপাবিশত বিসৃজ সশরণং চাপং শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় উবাচ এবং মুক্তার্জুন শঙ্খ রতপস্থ উপাবিশত
বিসৃজ শরণং চাপং শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় উচ এবং মুক্তার্জুন শঙ্খ রথোপস্ত উপাবিশ বিসৃজ শরণং চাপং শোক সংবিঘ্ন মানস। বলুন আর কেউ বলবেন, বাইরের কেউ বলতে পারেন, ভক্ত বলুন, বাইরের জন্য কেউ বলুন, দেখে দেখে বলুন, লেখা আছে তো। শব্দার্থ সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন এবং এভাবে উক্তা বলে অর্জুন, অর্জুন শঙ্খ যুদ্ধক্ষেত্রে রথোপস্থে রথের উপর উপাবিশত উপবেশন করলেন, বিসৃজ্য ত্যাগ করে, সশরণম স্বরযুক্ত, চাপম ধনু শোক শোক দ্বারা, সংবিঘ্ন অভিভূত, মানস চিত্তে। গীতার গান, একথা বলিয়া পার্থ নিশ্চল বসিল, রথপস্ত যুদ্ধ মধ্যে অস্ত্র সে ত্যাজিল, শোকেতে উদ্বিগ্ন মনা অর্জুন সদয়, বিষাদ যোগ নাম এই গীতার বিষয়। অনুবাদ, সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপরেই উপবেশন করলেন। সকলে আমার সঙ্গে বলুন, সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপরেই উপবেশন করলেন। তাৎপর্য, শিলপ্রভাত বলছেন শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার গাণ্ডীব ধনুক অক্ষয় তুন ফেলে দিয়ে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতে যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। এখানে ছিল প্রবাদের তাৎপর্য সমাপ্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভগবদ গীতায় ভগবান যে গীতার জ্ঞান দিলেন, সেই গীতার জ্ঞান দেওয়া এখনও শুরু করেনি, অর্জুনের শুধুমাত্র কি কথা শুনলেন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে কোনো বাচ্চা বা কেউ যদি আপনার কাছে কিছু অভিযোগ নিয়ে যাবে, আপনাকে প্রথমে কি করতে হবে, শুনতে হবে মন দিয়ে, হ্যাঁ, তারপরে উত্তর দেবেন। তো ভগবান কৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোক থেকে কথা বলতে শুরু করছেন, হ্যাঁ, কিন্তু প্রথম অধ্যায় ভগবান সব শুনলেন। হ্যাঁ, বিষাদ মানে মোহগ্রস্ত, অর্জুন মোহগ্রস্ত হয়েছিলেন, কেন হয়েছিলেন, না আত্মীয় স্বজনদের বধ করতে হবে বলে। ভগবান কৃষ্ণ কি আছেন, সারথী, সারথীকে অর্ডার করলেন যে তুমি আমার রথটা নিয়ে যাও। ভগবান দেখলেন যে এর মাধ্যমে আমি ওকে উপদেশ দেব, রথটা কোথায় নিয়ে যাবে অর্জুন বলেনি, খালি বলেছেন আমি দুই পক্ষের সৈন্য দেখতে চাই, আপনি আমার রথটা নিয়ে চলুন। কৃষ্ণ চিন্তা করলেন যার প্রতি ওর মোহ আছে, ভালোবাসা আছে, তার সামনে দাঁড় করিয়ে দিলেন, হ্যাঁ, গুরুদেব দ্রোণাচার্য আর
পিতামহ ভীষ্মের কাছে দাঁড় করিয়ে দিয়েছেন রথরাজে, দাঁড়া দেখ। তখন দেখছেন বাবা আমার গুরুদেব আমার পিতামহ এদেরকে মারতে হবে। ওটা দেখেই অর্জুনের মনে চিন্তা হলো কি যে আমি যুদ্ধ না করে জঙ্গলে গিয়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করব সেটাও ভালো, কিন্তু আমি যুদ্ধ করব না। হ্যাঁ, ক্ষত্রিয়ের ধর্ম কি যুদ্ধ করা? হ্যাঁ, তার কর্তব্য কর্ম থেকে সে বিচ্যুত হচ্ছে, বুঝেছেন? সেই জন্য ভগবান তাকে কর্তব্য কর্মে কীভাবে শেখাচ্ছেন দিচ্ছেন। 43 নম্বর শ্লোকে ভগবানকে অর্জুন বলছেন যে প্রভু আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু সাধারণভাবে নয়, আমি পরম্পরাক্রমে শুনেছি। পরম্পরাক্রমে শুনেছি মানে পরম্পরা অনেক রকম আছে। ভগবান কৃষ্ণ বলছেন এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজস্বে বিদু, আমি রাজস্বীদের এই জ্ঞান দিয়েছিলাম পরম্পরা রাজস্বী। হ্যাঁ, রাজস্বী পরম্পরা আছে, একটা আছে গুরু পরম্পরা, যে আমার গুরুদেবের কাছ থেকে আমি জ্ঞান নিচ্ছি সেই জ্ঞান আরেকজনকে দিচ্ছি। হ্যাঁ, আর একটা আছে ভাগবত পরম্পরা, সে ভাগবত তত্ত্ব জ্ঞান যেখান থেকে লাভ হচ্ছে সে তার শিষ্যকে বা তার অনুগামীকে দিচ্ছেন। তা কৃষ্ণ জিজ্ঞাসা করছেন তুমি যে শুনেছ কোন পরম্পরায়? তখন অর্জুন বলছেন প্রভু আমি লোক পরম্পরায় শুনেছি। লোক পরম্পরা মানে আপনার আত্মীয় স্বজন কিছু করেছে সেইভাবে আপনি কিছু করছেন। হ্যাঁ, সেইভাবে, কিন্তু এটা শাস্ত্রসম্মত নয়। সেই জন্য ভগবান কৃষ্ণ শাস্ত্র সম্পদা শাস্ত্র সম্মতভাবে অর্জুনকে জ্ঞান দিতে শুরু করলেন। হ্যাঁ, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যুদ্ধটা কোথায় হচ্ছে? কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। হ্যাঁ, তাহলে ধর্মক্ষেত্রে কি করে যুদ্ধ হবে? সেখানে ধর্মের কথা আলোচনা হবে, ঠিক না? আবার সেটা কুরুক্ষেত্রে কেন হলো এইগুলো আমাদের একটু জানা দরকার। কুরুক্ষেত্র মানে কৌরবদের যে বংশ, সেই বংশ পরম্পরা যে একজন বিখ্যাত রাজা ছিল কুরু বলে, তার বংশধর বলে কৌরব বলা হয়। সেই কুরু রাজা চেয়েছিলেন আমি ধর্মের চাষ করব। ভগবান ছদ্মবেশে এসে বলছেন কুরু তুমি কি করছো এত বড় এরিয়ায়? বললে প্রভু আমি সোনার নাঙুল দিয়ে আর সুন্দরভাবে বলদ দিয়ে আমি এখানে চাষ করছি, কর্ষণ করছি, কেন? ধর্মের চাষ করব। ভগবান চিন্তা করলেন ধর্মং তু ভগবত সাক্ষাৎ ভগবত পূর্ণতম। হ্যাঁ, ভগবতের দেওয়া আইন, ভগবানের দেওয়া আইন হচ্ছে, হ্যাঁ, সেটাই হচ্ছে ধর্ম। হ্যাঁ, বুঝেছেন? ধর্ম মানে অন্য কিছু নয়, ভগবানের দেওয়া যেটা আইন সেটাকেই ধর্ম বলছে। তখন চিন্তা করছে না তুমি রাজা হয়ে ধর্মের চাষ করবে কী করে হবে, সেখানে তো আমার আইন নাই। হ্যাঁ, ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের দেওয়া যেটা নিয়ম সেটাই ধর্ম, ধর্ম মন গড়া হয় না, বুঝেছেন? একটা প্রফেসর বলছেন যে দাদা আপনারা কিছু করুন, সকলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, ধর্ম পরিবর্তন করছে। হ্যাঁ, হিন্দু ছিল খ্রিস্টান হয়েছে, ধর্ম পরিবর্তন করেছে। তখন আমি বলছি যে দেখুন ধর্ম পরিবর্তন করতে পারে না, শ্রীল প্রভুপাদ আত্মজ্ঞান নামের পন্থায় বলছেন কেউ ধর্মকে পরিবর্তন করার অধিকার নাই, তার মনোভাব পরিবর্তন করেছে। সে হিন্দু থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে মানে তার মনোভাবটা পরিবর্তন করেছে, হিন্দু ধর্মকে পরিবর্তন করেনি আর খ্রিস্টান ধর্মকে পরিবর্তন করেনি। প্রফেসরটা শুনে একদম আশ্চর্য হয়ে গেল। আমি যে আপনাকে শ্রীল প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে তবে আপনি এইসব তত্ত্বগুলো জানতে পারবেন, নাহলে সহজেভাবে আমরা যেগুলো কথা বলি তার মধ্যে কত ভুল আছে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, যেমন দরিদ্র নারায়ণ, হ্যাঁ, আরে ভাই লক্ষ্মী দেবীর পতি সে দরিদ্র হতে যাবে বড় লোকের ভগবান বলে না, বলে কি দরিদ্র নারায়ণ, দরিদ্র নারায়ণের সেবা হচ্ছে, ভগবান কখনো ফকির হয়নি। তা ব্যাপারটা হচ্ছে মানুষ কিছু কিছু কথা আছে
লোক মুখে শুনছে সেটাই বলছে, ও আর বিচার করে না কেন এটা বলছি। তা কুরু মহারাজ ধর্মের চাষ করতে চেয়েছেন, তখন ভগবান বলছেন বাচ্চা শিশুরূপে এসে যে তুমি ধর্মের চাষ করবে, বীজ কোথায় পাবে? বলে প্রভু আমি আমার দেহকে আমার প্রাণকে বিসর্জন দিয়ে আমার রক্তকণার মাধ্যমে বীজ দেব। তখন ভগবান বললেন তোমার রক্তকণার মধ্যে বীজ দেবে ঠিক আছে, তা তো তোমাকে প্রাণ ত্যাগ করতে হবে, তা তোমার কোনো বর তুমি চাও? বলছে হ্যাঁ প্রভু, আমার নামে এই ক্ষেত্রটার নাম হবে, আর যেহেতু আমি ধর্মের চাষ করতে চেয়েছি তাই ধর্মক্ষেত্র হবে, আমার নাম অনুযায়ী কী হবে এই জায়গাটার নাম কুরুক্ষেত্র হবে, এবং এখানে যে দেহ ত্যাগ করবে তার সদ্গতি লাভ হবে। সেই জন্য ভগবান চিন্তা করলেন এই জায়গায় যদি আমি যুদ্ধের আয়োজন করি তাহলে সবাই সদ্গতি হবে, হ্যাঁ, আর ধর্মের জয় হবে, অধর্ম পরাজয় হবে, হ্যাঁ, কারণ ভগবান চেয়েছিলেন ধর্ম সংস্থাপন করতে, সেটা প্রতিষ্ঠিত হবে, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কি, যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে রথে করে নিয়ে জায়গা দেখতে বেরিয়েছিলেন যে কোন জায়গাটা যুদ্ধ করলে ভালো হবে, কেন একটা দুটো তো সৈন্য নয়, হ্যাঁ, বুঝেছেন? কৌরবদের সংখ্যা কত ছিল? 11 অখয়িনী সৈন্য, আর পাণ্ডবদের ছিল 7 অখয়িনী সৈন্য, মানে এক অখয়িনী মানে বিরাট এরিয়া, ছোট এরিয়া হবে না। তখন দেখছে বড় তো মার দরকার, তা কোন জায়গায় করব? কৃষ্ণ আর অর্জুন ঘুরতে বেরিয়েছে, বেরিয়ে ভগবান কৃষ্ণ চিন্তা করছেন, অর্জুনকে বলছেন অর্জুন এই জায়গাটা কিন্তু অনেক এরিয়া আছে, এই এরিয়ার মাঝে যদি আমি একটা দেবো, ওই ধারে কৌরবরা থাকবে, এধারে পাণ্ডবরা থাকবে, তাহলে যুদ্ধটা ভালো চলবে, এরিয়াটা বড় আছে, রথ চলবে, মাঠ খুব সুন্দর আছে, হ্যাঁ। সেই সময় দেখছেন একজন ভদ্রলোক বলছে, একজন চাষি, সে চাষ করছে আর তার স্ত্রী জলখাবার নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ওর স্ত্রী বলছেন তুমি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নাও, খাবারটা ঠান্ডা হয়ে গেলে খেয়ে আনন্দ পাবে না। বলছে দেখো, হ্যাঁ, তুমি তো বলছো যে গরম গরম খেলে ভালো, কিন্তু জল যদি চলে যায় আমার জমিতে আর নাঙল দিতে পারবো না, সেই জন্য জলটাও বেরিয়ে যাচ্ছে, আটকাতে পারছি না, সেই জন্য আমি তাড়াতাড়ি নাঙলটা দিচ্ছি। তখন স্ত্রী বলছেন যে পতিদেবতা, আপনি এক কাজ করুন, এই আমি যে টিফিনটা নিয়ে এসেছি খাবার, ওটা খেতে শুরু করে দেন, আর আমি জমির জলটাকে রক্ষা করার চেষ্টা করছি, আর যতই জলে মাটিটা দিয়ে বাঁধতে যায় জলকে, আর জলের তোড়ে মাটি ভেসে যায়, লাস্টে দেখছে ওর নিজের কোলে যে ছেলেটা ছিল ওই ছেলেটাকে লম্বা করে শুয়ে দিয়ে ওর উপরে মাটি দিচ্ছে, যাতে পতিদেবতার কথা অগ্রাহ্য না হয়, কর্তব্য কর্ম থেকে বিচ্যুত না হয়। স্বামীকে কি কথা দিয়েছিল? যাতে জলটা বেরিয়ে না যায় আমি আটকাবো। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন এটাই উপযুক্ত জায়গা, এখানে তোমার কর্তব্য কর্ম ত্যাগ করার জন্য তুমি তোমার আত্মীয় স্বজনদের মারতে চাইছো না, কিন্তু দেখো মহিলা তার কর্তব্য কর্মের জন্য তার ছেলেকে শুয়ে দিয়ে কি করছে, মাটি দিচ্ছে, তার ছেলের থেকে স্বামীর কর্তব্য কথাটাকে কত গুরুত্ব দিচ্ছে, অতএব এই জায়গাটাই ঠিক উপযুক্ত জায়গা। মাতাজি তার ছেলের প্রতি মোহ ত্যাগ করে দিল কর্তব্য কর্মের জন্যে, তাই এই অর্জুন তুমি তোমার কর্তব্য কর্মের জন্যে এখানে একমাত্র মোহ তোমাকে ত্যাগ করতে হবে, এই জায়গাটা হচ্ছে উপযুক্ত জায়গা, তুমি ভালো করে দৃশ্যটা দেখছো অর্জুন? বলছে হ্যাঁ প্রভু দেখছি তো আমি খুব ভালোভাবে। বলছে ওইটা থেকে শিক্ষা নাও, তুমিও মোহগ্রস্ত হবে আর আমি তোমাকে জ্ঞান দেবো, দেওয়ার পরে তুমি তোমার কর্তব্য কর্মরূপে তুমি যুদ্ধ করবে, হ্যাঁ। সেই জন্যে এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই জায়গাটাকেই ভগবান কৃষ্ণ বেছে নিয়ে যুদ্ধের আয়োজন করেছিলেন।